দেখতে পাচ্ছেন আমি ইন্ডিয়া বর্ডার কাছে চলে আসছি। এলো ইন্ডিয়া বর্ডার সাইড বান্ডারি দেখতে পাচ্ছেন, এখানে বিজিবি আছে, দেখেন বিজিবি দাঁড়ায় আছে। এখন আমার হলো ডবল এন্ট্রি ভিসা, আমার ট্যুরিস্ট ভিসা হবে না। এখানে এসে আমি এখন ব্যাক করে চলে যেতে হচ্ছে দেশটা একটা ভুলের জন্য। আমার ক্রোশিয়া যাওয়ার জন্য ডবল এন্ট্রি ভিসা হয়েছিল, বাট এখন আমি ক্রোশিয়া যেতে পারছি না, সেই জন্যই এখন ইন্ডিয়া আমি যেতে পারবো না। চাইছিলাম যে ভিসার মধ্যে একটা সিল মারার জন্য, এখন সিলটা মারা হচ্ছে না, এখন চলে যেতে হবে, খুব একটি কষ্টের ব্যাপার। আপনারা যদি ক্রোশিয়া বা ইউরোপকে যে কোনো কান্ট্রি যদি ভিসা করেন ইউরোপ যাওয়ার জন্য, তখন তো এটা ডবল এন্ট্রি হয়। তো ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে আপনি টুরিস্ট হতে পারবেন না, আপনার ওই ডকুমেন্টগুলো লাগবে। এখন দালাল তো আমার সাথে সিটিংবাজি করছে, দালালে এখন আমার কোনো কাগজপত্র দিচ্ছে না, আমাকে ঘুরাচ্ছে, আমার টাকা অলরেডি রাখিয়ে দিয়েছে তারা। আমার 2 লক্ষ টাকার মতো দালালের কাছে আমার আছে, আমার ওই টাকাও দিচ্ছে না। তো সেজন্য অপেক্ষা আছে, চিন্তা করলাম যে এখন ইন্ডিয়ার বিষয় করছি, যদি না যেতে পারি তাহলে তো সমস্যা। সেজন্য চাচ্ছিলাম যে একটু ঘুরে আসার জন্য, তাহলে আমার পাসপোর্ট একটা সিল থাকলে নেক্সট টাইম আমি ইউরোপের জন্য অ্যাপ্লাই করলে হয়ে যেত। এই হলো অবস্থা। তো সবাই একটু বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওতে, লাইক কমেন্ট করে একটু জানাবেন আমাকে এখন আমার কী ওই, এখন আমার এই বিষয়টা কি বাদ যাবে পাসপোর্টে কোনো সিল ছাড়া। দেখতে পাচ্ছেন আমি এখন বর্ডার কাছে আছি, এখানে মানুষ ওয়েট করছে। তো ভিতর থেকে সিল মারি আসার কথা, এখন দিচ্ছে না। তো আপনারাও সবসময় সাবধান থাকবেন, যে কোনো সময় ভিসা করলে ট্যুরিস্ট ভিসা করবেন। ট্যুরিস্ট ভিসা করলে সুবিধা হলো 6 মাস মেয়াদ, আর ডবল এন্ট্রি হলো আপনার 3 মাস।